নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি ইতিহাসের, যার পেজ নম্বর AC 71, 72, 73। তো দেখো, এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আসছে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় 2022 সালের এপিটি এর টেস্ট পেপারে, সেইগুলোর আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ঠাকুরমার ঝুলি বইটি রচয়িতা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লীলা মজুমদার। রোমান টুতে কি বলেছে, হাজার দুয়ারি একটি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঐতিহাসিক জাদুঘর। রোমান থ্রি কোয়েশ্চেন কি বলেছে, ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্কুল বুক সোসাইটি। রোমান ফোরের কোয়েশ্চেন কি বলেছে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার থুকি ডুডিস। রোমান ফাইভের কোয়েশ্চেন কি বলেছে, অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরকারী দুটি পক্ষ হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইংরেজ ও শিখদের মধ্যে হয়েছিল। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, যে ঘটনার ফলে বাংলায় দ্বৈত শাসন শুরু হয়েছিল তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দেওয়ানি লাভ। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। রোমান অনেক কি বলেছে, কোম্পানি দেওয়ানি লাভ, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1765 খ্রিস্টাব্দে। রোমান টুতে কি বলেছে, 76 মনান্তর, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1770। রোমান থ্রিতে কি বলেছে, রেলপথের প্রতিষ্ঠা, অ্যান্সার হবে এর অ্যান্সার 1853। রোমান ফোরে কি বলেছে, মেকলে মিনিট, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাজা রামমোহন রায়। রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, মানুষ তৈরির ধর্মের কথা কে প্রচার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিরসা লঙ্গম পান্তুলু। রোমান ইলেভেনের কোশ্চেন কি বলেছে, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার এথেনিয়াম এর অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, 12 নম্বরের কোশ্চেন, সতীদাহ প্রথা বিরোধ আইন পাশ হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিক। রোমান 13 এর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাদ্রাজ লেবার ইউনিয়ন। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, একজন প্রাচ্যবাদী হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার HT Prinsep। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 15 নম্বরের কোশ্চেন, কোন আইন বলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রামসে ম্যাকডোনাল্ড। রোমান 17 নম্বর কোশ্চেন কি বলছে, বড়লাট ওয়েলসলি প্রবর্তন করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অধীনতামূলক মিত্রতা নীতি। 18 নম্বর কোশ্চেন কি বলছে, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হায়দ্রাবাদ। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মোহাম্মদ আলী জিন্নাহ। এবার আমি 20 নম্বরের কোশ্চেন সলভ করাবো। তো দেখো, রোমানে কি আছে, রোমানে আছে আগস্ট প্রস্তাব, অ্যান্সার হবে আমাদের লিন লিড গো। রোমান টুতে কি বলেছে, রোমান টুয়ে কি বলেছে, হরিজন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গান্ধীজি। রোমান থ্রিতে কি বলছে, ভারত রক্ষা আইনে গ্রেপ্তার, এর অ্যান্সার হবে আমাদের নেতাজি। রোমান ফোরে কি বলেছে, নৌবিদ্রোহ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার তলোয়ার জাহাজ। তো দেখো, এবার আমি তো দেখো 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1940 খ্রিস্টাব্দে। 22 নম্বরের কোশ্চেন কি বলেছে, জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ হাত্তা কোন দেশের মানুষ ছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্দোনেশিয়ায়। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার সতীশচন্দ্র সামন্ত। তো দেখো, AC 74 এর যে কোশ্চেনটা আছে কি বলেছে আমাদের, 24 নম্বরের কোশ্চেন, আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জার্মানিতে। তো দেখো, দুদাগের যে এসিকিউগুলো আছে এগুলো সম্পূর্ণরূপে অন্য কোনো একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।